আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দ্বীনি ভাই বোনেরা, আজকে আমরা পবিত্র কোরআনে বর্ণিত খুবই ফজিলতপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া শিখবো ইনশাআল্লাহ, যে দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তাআলা অনেক বেশি রহমত দান করবেন। তো বন্ধুগণ, আমরা জীবনের অনেক মুহূর্তে আমরা অনেকভাবে হতাশাগ্রস্ত হই, আমরা অনেক সময় দুশ্চিন্তায় পড়ে যাই, জীবনের নানা দিক থেকে অনেক ধরনের সমস্যা আমাদের দেখা দেয়। তো বন্ধুগণ, এই সমস্ত সমস্যা থেকে বাঁচার জন্য, এই সমস্ত ঝামেলা থেকে মুক্ত থাকার জন্য এবং আমরা জীবনে চলার পথে অনেক ধরনের গুনাহ করে থাকি, ছোট বড় সগীরা কবিরা, তো সমস্ত গুনাহ থেকে আমরা মুক্ত থাকার জন্য, পবিত্র হওয়ার জন্য আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়, এজন্য আমরা এই দোয়াটি পাঠ করতে পারি। যদি আমরা এই দোয়ার আমল নিয়মিতভাবে করে থাকি তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন এবং অনেক বরকত দান করবেন, রহমত দান করবেন। তো বন্ধুগণ, দোয়াটি বর্ণিত হয়েছে পবিত্র কোরআনের সূরায়ে মুমিনুনের ভিতরে আয়াত নাম্বার 118। আয়াতটি হলো রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমি আবারো বলছি, আয়াতটি হলো রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। প্রিয় বন্ধুগণ, আমি বাংলা উচ্চারণ লিখে দেব, আপনারা দেখে দেখে দোয়াটি মুখস্থ করে নেবেন, আয়াতটি মুখস্থ করে নেবেন। আমি আপনাদের সুবিধার্থে আবারও বলছি, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। প্রিয় বন্ধুগণ, যারা একদমই আরবি পড়তে জানেন না তাদের জন্য আমি একটু ভেঙে ভেঙে বলবো, আমার সঙ্গে আপনারা বলবেন, রব্বিগফির, আবার বলুন রব্বিগফির। দেখুন, আমরা যে দোয়াটি শিখব অবশ্যই দোয়াটি সহি শুদ্ধভাবে শিখতে হবে, যদি আমরা দোয়াটি পড়তে ভুল করি তাহলে কিন্তু অর্থের মধ্যে ব্যাঘাত ঘটবে, তো লাভের চেয়ে কিন্তু তখন ক্ষতি হয়ে যাবে, এজন্য দোয়াটি সহি শুদ্ধভাবে শিখতে হবে। আমার সঙ্গে বলুন রব্বিগফির। এবার বলুন ওয়ারহাম, আবার বলুন ওয়ারহাম, এবার বলুন ওয়া আনতা, আবার বলুন ওয়া আনতা, এবার বলুন খায়রুর রাহিমিন, আরেকবার খায়রুর রাহিমিন। আসুন আমরা এখন দোয়াটি একবারই বলার চেষ্টা করি, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। দোয়াটি একদম ছোট এবং খুব সহজ, আপনারা চাইলে দোয়াটি মুখস্থ করে ফেলতে পারবেন। তো বন্ধুগণ, এই দোয়াটি আপনারা যখনই সময় পাবেন তখনই করবেন, বিশেষ করে যখন নামাজের শেষে আপনি মোনাজাত করেন তখন এই দোয়াটি মোনাজাতের মধ্যে পড়তে পারেন। যদি নিয়মিত ভাবে এই দোয়াটির আমল আপনি করতে থাকেন ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন এবং আপনার উপর অনেক বরকত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকে উক্ত দোয়াটির উপর আমল করার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা আপনার আমার আমাদের সকলের জিন্দেগির সমস্ত গুনাহ ক্ষমা করুন এবং আমাদের সকলকে রহমত দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, আজ এ পর্যন্তই। আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে ভিডিওটি প্লিজ আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, যাতে করে সকলেই এই দোয়াটি শিখতে পারে, আমল করতে পারে। আর বন্ধুগণ, নিয়মিত আপনারা যদি আমার এই চ্যানেলের সকল ইসলামিক ভিডিও পেতে চান, সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসলা মাসায়েল সম্পর্কে জানতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। মহান আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোন একটা ইসলামিক ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।